সকাল বেলা শুনছি ভাইয়ের ফোন উঠাইতেছে না, ভাইয়ের বউ ফোন টোন করে কান্দাকাটি করতেছে। এরপর আমরা খবর টবর নিলাম, কোনো খবর পাইতে আসি না। এরপরে ওই শুনছি নাকি ঘরে আছে, এরকম শুনছি, ভালো আছে। পরে বিকালে 4টার সময় শুনি এই মারা গেছে, সুইসাইড করে মারা গেছে। অ্যাকচুয়ালি সুইসাইড কীভাবে করলো, কি না কীভাবে না মার্ডার কেস না কি, তো আমরা এটা কিছু বুঝতে পারছি না। এখন দেখে সুইসাইড করছে বলেও মনে হয় না। তো এখন মারা তো গেছে, এখন আপনাদের কাছে এই অর্থ নাই যে আমরা ওইখানে গিয়ে কেস লড়বো বা আমরা ওইখানে গিয়ে ওকে লাশ আনবো, এমন কোনো ব্যবস্থা আমাদের কাছে নেই। সমস্ত কিছু আমাদের ভাইয়ের উপরেই নির্ভর ছিল, পুরো ফ্যামিলি ভাইয়ের উপরে ছিল। এখন এই লকডাউন পরিস্থিতিতে ভাইয়ের অকাল মৃত্যুতে আমাদের কী হবে? এই বাচ্চা হ্যান্ডিক্যাপ নিয়ে ওর কী হবে, ওদের ফ্যামিলি কী হবে? এখন এখন আমার আমার ত্রিপুরা সরকারের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব দেব মহোদয়ের কাছে আমার আবেদন, ওদের জন্য একটা সহযোগিতা করার জন্য। Thank you.